আশিকের মা, কটা ভাত দেও না গো। ভাত কোথায় পাবো? আমিও অকর্মা, তুমিও অকর্মা। সত্যি ভাত ছিল, আশিক খাই গেছে। আশিক, ওই ছোরা, কটা ভাত ছিল তুই খাই লিলি, কাজ করিস না? ভাত খালি কাজ তো করতে হবে। আমিও অকর্মা, তোর মাও অকর্মা। তুই তো এখন সংসারটা চালাবি। তুমি অকর্মা, মাও অকর্মা, তার ছেলে আমি ডবল অকর্মা। কোনো কাজ টাজ করতে পারবে না। কি কাজ করতে পারবি না? তোকে আজকে মেরেই শেষ করবো। আমি গেলাম বাড়ি ছেড়ে। জেলের ভাত খাবে তুমি? শালা বা বললো কোথায় রে? টাটকা কাজ আগু, দেখি ওইখানে যাও। উসি আটা কত রে? মুসছে না কে রে? আমার 50 বছরের ধ্যান নষ্ট করলো, আমি তোকে অধিশাপ দেব। অধিশাপ দিতে তো সবাই পারে। আপনি দয়া করেন সাধু বাবা, দয়া করেন। কি দোয়া করব? কি দোয়া করব? আমার বাড়ি ঘর নাই, দুই মুঠো ভাত খেতে পারিনি। কিছু দোয়া করো আমার জন্য। তোমার বাড়ির লোক কয়জন? 3 জন। যাও, তোমার 3 জনের 3টি দোয়া কবুল হবে, যাও। বুম বুম বলে শিমুল গাছের তলে। মা, তোমাকে আর চিন্তা করতে হবে না। কেন, কি হয়েছে? রাস্তায় সাধু বাবার সাথে দেখা হয়েছে। সাধু বাবা বলেছেন আমাদের 3 জনকার 3টা দেওয়া কবুল হবে। যা, 3 জনে এমন চাওয়া যাবো, 3 জনে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে সারা জীবন খাবো। আমি আগে যাবো। না আব্বা, আমি আগে যাবো, আমি আগে যাবো। বাড়ির গার্জিয়ান আমি, আমি আগে চাই। চুপ করো, আমি তোমাদেরকে রেঁধে খাওয়াই, আমি আগে যাবো। ঠিক আছে, তুমি আগে চাও। আল্লাহ, আমি কি যাবো? আল্লাহ, তুমি আমাকে সুন্দরী করে দাও। হই, তুমি কি চাইলা? আমরা 2 বেলা 2 মুঠো খাইতে পারি না, তুমি সুন্দরী হইলা? আমাকে কত সুন্দর লাগছে। তোমরা 2 জন আছো, মনের মতন চাও। এত সুন্দর মেয়ে জীবনে কখনো দেখিনি। তুমি কে? আমার দিকে একভাবে তাকাইছো? রাজার ছেলে, তুমি কি আমার সাথে যাবে রাজপ্রাসাদে? হ্যাঁ, চলো যাব। নো 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 নো, টাটা। বেহুদা জানোয়ার করলো কি রে এই বেহুদা জানোয়ার? আল্লাহ, তুমি আমার একটা দোয়া তো কবুল করবা, ওই শালিকে তুমি ছাগল বানায় দাও। কি রে, ছাগল কেনে? আল্লাহ, হইলো কি রে? আমার মা ছাগল হইলো? ছাগল মা এদিকে আয়। আল্লাহ, আমার একটা দোয়া তো আছে, এই দোয়াটা কবুল করবা? আমার মা যা আসিল তাই করে দাও। হ্যালো দর্শক, আপনারা দেখলেন যে আসলে লোভ করলে কি হয়, বেশি লোভ করলে যা ছিল তাই হলো। আপনারা লোভ করবেন না, আর মেয়ে মানুষকে দেওয়ানি করতে দেবেন না, মাতবরি করতে দেবেন না। মেয়ে মানুষকে দেওয়ানি করতে দিলে দেখেন আজকে যা ছিল তাই হলো, অনেক বড় লোক হইতে পারতাম আমরা।